নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপনয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আগামীকাল থার্টি ফার্স্ট মে একত্রিশে মে দু শুক্রবারের দিন তো আপনি যদি মেস থেকে আপনি যদি মিনের মানুষ হন মিন আপনার রাশি হয় আপনি কি রেজাল্ট বা কি ফল পাবেন এই ভিডিওতে এই ভিডিওতে তার আলোচনা করব প্রত্যেক দিনের মতো প্রত্যেক দিন ভিডিও করি আসি আপনাদের কাছে ভিডিও নিয়ে তো সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে আর ডেসক্রিপশন দেখতে হবে ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চাইলে আপনারা দেখতে পারেন যোগাযোগ রাখতে পারেন বা কথা বলতে পারেন তাহলে কালকের আলোচনাটা চলুন শুরু করি বা শুরু করা যাক এই কালকে কুম্ভ রাশি কালকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নবমী কৃষ্ণপক্ষ যোগটা কিন্তু অশুভ যোগ বিষ কুম্ভ যোগ চলবে আগামীকালকে যে যে নক্ষত্র বা যে যে নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন ভরণী আদ্রা পুষ্যা অশ্লেষা পূর্ব ফাল্গুনি সাথী অনুরাধা জ্যেষ্ঠা শ্রবণা শতভিসা উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু কালকে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন বা বেটার রেজাল্ট পাচ্ছেন আটটা পঞ্চান্ন মিনিট থেকে নটা তেত্রিশ মিনিট যাত্রাটা একটু দেখে করতে হবে বা বুঝে করতে হবে আটটা পঞ্চান্ন থেকে নটা তেত্রিশ যাত্রাটা কিন্তু বুঝে করতে হচ্ছে বা দেখে করতে হচ্ছে সাইনিং কন্ট্রাক্ট ট্রানজাকশান বড়ো ইনভেস্টমেন্ট বড় ডিল এই যে ব্যাপারগুলো বিকেল বিকেল চারটে একুশ মিনিট থেকে পাঁচটা আট একটু দেখে বা একটু বুঝে ব্যবহার করলে আমার মনে হয় বা আমার মতে আপনারা বেটার রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন তো কালকে শুক্রবার অবশ্যই মা লক্ষ্মীকে ডাকার বার মাকে ডাকলে বা মাকে ডেকে দিনটা শুরু করা আমার মনে হয় আপনাদেরকে বেটার রেজাল্ট দিচ্ছে তো মা লক্ষ্মীকে স্মরণ মনন চিন্তন করুন দিয়ে কাজগুলো বা দিনটা দিনের কাজগুলো শুরু করুন অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি আগামীকালকের দিনে দেখুন যে যে ফিল্ড বা যে যে সেক্টরগুলো বিজনেস করার ব্যাপারে বা বিজনেস চালানোর ব্যাপারে বেটার হচ্ছে সেগুলো একটু বলে নিই তারপর মেন আলোচনা জায়গায় আসছি যাদের গ্রসারি যাদের ফুড কিছুটা ট্যুর অ্যান্ড ট্রাভেল আপনাদেরকে কম বেশি ভালো বা পজিটিভ রেজাল্ট দেবে কিছুটা ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দেবে গ্ল্যামার বুটিক পার্লার মেকআপ জামাকাপড় সেলুন চাপের লোহা লক্ষণ নিয়ে যাদের কাজ হয় মিস্ত্রি মানুষ যারা এনারা বেটার রেজাল্ট পাচ্ছেন সেলস মার্কেটিং চাপের হচ্ছে পুশ করা কমিশন ভিত্তিক কাজকর্ম যাদের বিজনেসগুলো তারা অ্যাসেট তারা মানে ডাক্তারবাবুরা উকিলবাবুরা মাস্টারমশাইরা মশাইরা এনারা কিন্তু কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন বা দিদিমণিরা তো এনারা কিন্তু ভালো ভালো রেজাল্ট পাচ্ছেন কালকে হিউজ ইনভেস্টমেন্টের বিজনেসগুলো চাপের হচ্ছে হিউজ যাদের ধরুন দোকানে আমার পঞ্চাশ লাখ টাকার মাল আছে চল্লিশ লাখ টাকার মাল আছে দোকানের মালিক থাকলো কি না থাকলো এসে যায় না এই ধরনের বিজনেসগুলো বই খাতা পেন পেন্সিল এই ধরনের বিজনেসগুলো চাপের হচ্ছে দেখুন দুটোই এডুকেশনাল প্রোডাক্ট টিচারও এডুকেশনের সঙ্গে আবার এই বই খাতা পেন পেনসিল কিন্তু দুটো পুরোটা আলাদা সেক্টর এটা বুঝতে হবে তো এটা একটু দেখবেন কালকে কাঠ আসবাব আসবাবপত্র ভালো হচ্ছে কনস্ট্রাকশান প্রোমোটারি চাপের জায়গা জমি খুব একটা ভালো রেজাল্ট হয়তো দিচ্ছে না তো এই মোটামুটি দিকগুলো গেল বা এ আসছে তাহলে চলুন মেন আলোচনার জায়গায় যাই বা আলোচনা করি কালকে কি হবে কি হতে পারে কিভাবে আমরা চলতে পারি না পারি বা শুরু করা যাক তাহলে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ দিয়ে মেষ মেষের জাতক বা জাতিকারা কী রেজাল্ট পাবেন সেটা দিয়ে আলোচনাটা শুরু করব কালকের দিন মেষ হলে নটা চল্লিশ থেকে এগারোটা আঠেরো দেখে দেখে ব্যবহার করবেন দুপুর বারোটা পঞ্চাশ মিনিট থেকে সাড়ে চারটে শুভ সময় কালকের দিনের জন্য বা কালকের দিনে চলার ক্ষেত্রে বারোটা পঞ্চাশ মানে একটা বাজতে দশ থেকে সাড়ে চারটে বেস্ট মেস কালকের দিন চেষ্টা করুন নীল সেটগুলোকে ইউজ করা কালকের দিনে ছয় ব্যবহার করার অবশ্যই মা লক্ষ্মীকে স্মরণ করার কিন্তু বন্ধুরা প্রথম কথা হচ্ছে যে শরীর কিছুটা ভালো রেজাল্ট দেবে এই বিষয়ে কোনো সন্দেহ বা ডাউট নেই আমি মেস আমার হেলথ বা আমার শরীর বা আমার স্বাস্থ্য কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে এক নম্বর কথা ফাইন্যান্সিয়াল দিক কিন্তু স্টেবেল অবশ্যই স্টেবেল ইনভেস্টমেন্ট পার্ট ভালো হচ্ছে না ইনভেস্টমেন্ট পার্ট খুব একটা ভালো নয় ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে ভালো রেজাল্ট দিচ্ছে ভালো ফল দিচ্ছে কিন্তু কর্মক্ষেত্রে কালকের দিনে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অবস্ট্রাকশানস বা প্রতিবন্ধকতা পদে পদে বাধা এবং সব কিছুতে ডিলে হওয়া লেট হওয়া খুব গুরুত্বপূর্ণ একটা দিন হতে পারে কিন্তু অনেক বেশি অ্যালার্ট থেকে বা সতর্ক বা সাবধান থেকে কালকে আমার আমার মনে হয় আপনাদেরকে কাজগুলো কর্মগুলো করা উচিত বা কর্মগুলো সম্পাদন করা উচিত কারণ বন্ধুরা কালকের দিন একটু একটু বুঝে বা সামলে দেখে শুনে চলার জায়গা রয়েছে বড় দায়িত্ব বড় কাজ আসার চান্স রয়েছে দেখে করুন এবং কথা বুঝে বলুন আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন সো সামলে চলার দিন অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি কালকের দিনে মেসের বিজনেস কিন্তু গ্রো আছে বিস্কুম্ভ যোগের প্রভাবে প্রতিবন্ধকতা থাকবে অ্যাকচুয়ালি এটা টেনশান তৈরি করবে কিন্তু বিজনেস ভালো হচ্ছে দাম্পত্য জীবন ওভারঅল ভালো এবং একে অপরের সাপোর্ট পাচ্ছি মানে হাজব্যান্ড বা ওয়াইফ একে অপরের সাপোর্ট প্রেম অ্যাভারেজ চলবে পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম থাকছে ইনক্লুডিং প্যারেন্টস বাবা মা বা সিনিয়র মানুষগুলো তাদের সাথে অ্যাডজাস্টমেন্টের একটা সমস্যা থেকে যাচ্ছে সন্তান সুখ ভালো বিদ্যা ভালো হচ্ছে না লিগাল ভালো হচ্ছে জ্ঞাতি প্রতিবেশী আত্মীয় স্বজন চালিয়ে নিতে হবে ব্যাপারগুলোকে বন্ধুত্ব থেকে দেখে শুনে চলতে হবে বাধা বিপত্তি রয়েছে সজাগ থেকে কাজ করুন আপনি হাউসওয়াইফ হলেও দেখে চলুন অশ্বিনী মেষ রাশি আগামীকালকের দিনে আপনাকে প্রেজেন্ট থাকতে হবে সব ক্ষেত্রে যত কষ্টই হোক ভরণী আগামীকালকের দিনে লেট সাকসেস কৃত্তিকা আগামীকালকের দিনে ভুল কথা বলা হেসে যাওয়া আটকে যাওয়া বা লোকে তো খুব ধরবে বলে বসে আছে তো ধরবে এই জায়গাটা একটু দেখো তো নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি বৃষর কিন্তু কালকের দিনে সাকসেস পাবেন বৃষ ব্ল্যাক বৃষ চার বৃষ আগামীকালকে সাড়ে বারোটা থেকে সাড়ে চারটে বেস্ট টাইম নটা পঞ্চাশ থেকে এগারোটা দশ দেখে ব্যবহার করছেন মা লক্ষ্মীকে স্মরণ করছেন কিন্তু বন্ধুরা লাফানোর কিছু নেই শরীর সামলাতে হবে এবং শুধু আপনি নন আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার বা মানুষের শরীর সামলান কারণ হেলথ ওয়াইজ চাপ রয়েছে বা শরীর বা স্বাস্থ্যর জায়গা থেকে প্রবলেম কিন্তু দেখাচ্ছে টাকার একটু চাপ থাকছে ইনভেস্টমেন্ট নয় কিন্তু রোলগুলো ভালো হচ্ছে রেগুলার টাকা পয়সার যে ব্যাপারগুলো রয়েছে ভালো হয়েছে ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে সাকসেস পাবেন সর্ব মানে যে কোনো কাজ যে কোনো দায়িত্ব আপনি যখন নিচ্ছেন এবং স্বচ্ছতা মেনটেন করছেন আপনার কাজ কিন্তু হচ্ছে পজিটিভলি হচ্ছে সুন্দর বা স্মুথলি এগোচ্ছে আগামীকালকে আপনি যখন বৃশর মানুষ বা জাতক জাতিকা সো বৃষ পজিটিভ থাকছে পরিস্থিতি পজিটিভ না থাকলেও আপনি করে নিতে পারছেন চেষ্টা বাড়ানো কিছু লোক ট্র্যাফে ফেলার চেষ্টা করতে পারে বাট পারবে না অসুবিধা নেই কালকে বিজনেস পার্ট অ্যাভারেজ তবে অন্যান্য অনেকের তুলনায় ভালো অন্যান্য অনেক মানুষের তুলনায় ভালো আগামীকালকে আপনি যখন ভীষণ মানুষ দাম্পত্য জীবনে খুচরো অশান্তিগুলো কন্টিনিউ হচ্ছে প্রেমে সাফল্য প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন আপনি হাউসওয়াইফ হলেও সাকসেস পাবেন আপনি কালকের দিনে মানে সফলতা আসবে বা সাকসেস পাবেন সকলকে নিয়েই চলতে পারছেন বাবা মা বা ইনলস মোটামুটি সাপোর্ট করছে বিদ্যায় সাফল্য বাট লিগাল থেকে সাবধান আইন আদালত কোর্টকাছারি পুলিশি ঝামেলা সাবধান দেখে বা বুঝে চলুন আপনি যখন বিচর মানুষ বা জাতক জাতিকা বা বিষ যখন আপনার রাশি কালকের দিন ওভারঅল প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ আপনাকে বড় প্রবলেমে ফেলতে পারছে না ইভেন বন্ধুত্ব তো চলুক কালিগ চলুক অসুবিধা নেই কৃত্তিকা কালকের দিন যে কোনো কাজ গোড়া থেকে ধরবেন হ্যাঁ রোহিণী নক্ষত্র আগামীকালকের দিনে আরও বেশি ডিপ ভাববেন মৃগশিরা নক্ষত্র আপনি সবাইকার কাছে সবকিছু কিছু শেয়ার করতে পারবেন না বা করবেন না আমার মনে হয় বেটার নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা মিথুন যখন আপনার রাশি হচ্ছে আগামীকালকের দিনে পাঁচ ব্যবহার করছেন বারোটা পঞ্চাশ থেকে ওই অ্যাপ্রক্স চারটে চলতে পারে নটা চল্লিশ এখান থেকে এগারোটা সাঁত্রিশ দেখে মিথুন রাশির কালকের দিন দেখুন হেলথ এবং ফ্যামিলি হেলথ ভালো কিন্তু দুটো জিনিস এক টাকার চাপ ভুল ইনভেস্টমেন্ট ভুল খাতে খরচা অপ্রয়োজনীয় খরচা প্রথম দু নম্বর জায়গা হচ্ছে দেখুন ট্যুর ভালো হবে ট্যুর বা ট্রাভেল করছি ট্রাভেলে যাচ্ছি বেটার অসুবিধা নেই দু নম্বর যেটা প্রবলেমের জায়গা সেটা শত্রুটা পেছনে লাগা বা প্রতিবন্ধকতা অবস্ট্রাকশনস ক্রিয়েট করা হবে তো আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা ভীষণ রকম সাবধানে থেকে চলবেন শত্রুতা সর্বক্ষেত্রে তৈরি হচ্ছে এবং আপনার কাজ ভালো হলেও এরা কিন্তু কাজ ভালোভাবে করতে দেবে না আপনার মাথার ওপর একটা এক্সট্রা পাঁচ কেজি ওজন চাপিয়ে রাখবে তো পদে পদে বাধা এবং আমি মেসের বাধা এক জিনিস ছিল মিথুনের বাধা কিন্তু বেশি এবং শত্রুতাজনিত বাধা পার্টিকুলার কোনো পার্সন্স দিয়ে সমস্যা যা ধরুন একটা উদাহরণ দিই ধরুন আমার জ্বর হয়েছে একটু ঠান্ডা মতো লেগেছে তো আমার শরীরটা ভালো নেই আমি শুয়ে আছি এটা এটা হচ্ছে মিথ মেষের বাধা দু নম্বর মিথুনের বাধাটা কেমন আমি রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম আপনি বাইকে করে এলেন এসে একদম সোপাটে দিলেন ধাক্কা তো আমার হাত পা ভেঙে গুঁড়িয়ে একসাকার হয়ে আমি বিছানায় শুয়ে আছি এটা হচ্ছে মিথুনের কথা সো এটা দেখবেন ব্যবসা যদিও শুভ বদনামের চেষ্টা হতে পারে এবং সেটা সর্বক্ষেত্রে হতে পারে আপনি ওয়াইফ হল হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো কিন্তু এমন কোন পরিস্থিতি পরিবেশ এগুলো করবেন না যাতে আপনার চাপ বেড়ে যায় বা প্রেসার বেড়ে যায় আপনি যখন মিথুনের মানুষ প্রেম মোটামুটি চলছে বেশি সঙ্গ ত্যাগ করতে হবে অধিক বন্ধুত্ব ত্যাগ করতে হচ্ছে সন্তান ভালো বিদ্যা ভালো লিগাল থেকে দেখে প্রতিবেশী আত্মীয় স্বজন একটু সামলে মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট আদ্রা মিথুন মানে আদ্রা নক্ষত্র মিথুন রাশি হলে জলের মতো অর্থ ব্যয় পুনর্বসু নক্ষত্র চেনা জানা জায়গা থেকে প্রবলেম ক্রিয়েট হবে চেনা লোকজনদের থেকে প্রবলেম ক্রিয়েট হবে নেক্সট রাশির নাম কর্কট রাশি কর্কটের ক্ষেত্রে কালকের দিনে ব্ল্যাক কর্কট কালকের দিনে চার কালকের দিনে টাইম বুঝুন নটা চল্লিশ থেকে এগারোটা পরের পুরো সময় আপনার আপনার দিন কালকে আপনি যখন কর্কটের মানুষ এত বড়ো কথা বলছি আপনার দিন মোটামুটি তাও ধরে রাখতে পারেন সাড়ে বারোটা থেকে চারটে বেস্ট টাইম কিন্তু চারটে চারটে দশ এই সময় পর্যন্ত কিন্তু আমার মনে হয় পুরো দিনটাকে ব্যবহার করবেন আপনি কর্কটের মানুষ আপনার শরীর ভালো পেরেন্টসদের শরীরের জায়গা একটু একটু ভোগাচ্ছে ফাইন্যান্সিয়াল দিক স্টেবেল যথেষ্ট স্টেবেল ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু কালকের দিনে খুব একটা ভালো নয় কিছু কেনা পরিবারের জন্য কিছু কেনা কারোর জন্য কিছু কেনা চলতে পারে যে কোনো দায়িত্ব নিন ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায় এবং কর্মসিদ্ধি করতে হবে চাপ নিতে হবে কারণ ভালো দিন যেহেতু চাপ নিতে হবে হ্যাঁ দেখবেন যেদিন আমার শরীরটা ভালো আছে আমাদের শরীরটা ভালো আছে আমরা কী করি যে অনেকটা চাপ নিয়ে কাজ করি অনেকটা কাজ দেখি ভাই শরীরটা ভালো আছে ঠিক আছে ফ্রেশ রয়েছে চলো এই যে ব্যাপারটা কালকে করতে হচ্ছে এবং যারা শত্রু যারা শত্রুটা করছে আগে ভোগাচ্ছিল টেপে টিপে ধরবেন কালকে আপনি যখন বিজনেস করছেন বিজনেসটাকে গ্রো করান বিজনেসে গ্রোথ নিয়ে আসুন বা বিজনেসকে বাড়ান আমি আমি এটা বলবো আপনাকে বেটার রেজাল্ট আসবে বা বেটার ফল আসবে অসুবিধা নেই আপনি যখন কর্কটের মানুষ বা আপনি যখন কর্কটের জাতক জাতিকে সো বন্ধুরা দেখুন ডেফিনেটলি ভালো হবে হওয়ার জায়গা রয়েছে ঝামেলায় জড়াবেন না ফালতু ঝামেলায় জড়াবেন না মানে উল্টো পাল্টা চিন্তা করছি ধূর পারবো না হবে না এত কষ্ট কেন করব এসব গল্প কিন্তু দেয়া যাবে না দাম্পত্য জীবনকে বেটার করা যায় প্রেমে একটু চাপ রয়েছে বাবা মাকে ফিল করাতে পারবেন আমি আছি বাবা মার সাথে সম্পর্ক ভালো এবং আপনি হাউসওয়াইফ হল শত্রু দমন হচ্ছে বিদ্যায় একটু মনোযোগের অভাব সন্তান সুখ ভালো থাকা প্রতিপ সরি প্রতিবেশী আত্মীয় স্বজন বা সব মিলিয়ে জায়গাগুলো ঠিকঠাক চলছে পুলিশ বা আইনি আইনি জটিলতা নিয়ে কালকে খুব বেশি চাপের জায়গা নেই পুনর্বসু দৈব দেবে পুষ্যা নক্ষত্র আরও মানুষের সাথে ঢুকে যেতে হবে ভেতরে যেতে হবে পুনর্বসু নক্ষত্রের সরি অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা কর্কট কনট্যাক্টস বাড়ান পরিচিতি তৈরি করুন যোগাযোগ বাড়ান কথাবার্তা বলুন এইগুলো করতে হবে সিংহ রাশি সিংহ হালকা সবুজ সিংহ হালকা নীল সিংহ কালকের দিনে পাঁচ কালকের দিনে প্রত্যেকে আমরা ডাকবো মা লক্ষ্মীকে অবশ্যই নটা চল্লিশ থেকে এগারোটা সাতচল্লিশ দেখে ব্যবহার করবেন একটা বাজতে পাঁচ থেকে তিনটে কুড়ি তিনটে পঁচিশ এটাই সময় বেস্ট কাজগুলো এই সময়ের জন্য রাখুন কালকে সিংহ রাশির মানসিক চাপ গুণ বেশি একটা নার্ভাসনেস একটা ভয় একটা উদ্বেগ কোনো কিছু নিয়ে কোনো পেন্ডিং সমস্যা কর্মক্ষেত্রে কোনো ঝঞ্ঝাট কোনো অশান্তি কোনো গণ্ডগোল এই ব্যাপারগুলো কিন্তু কালকে সিংহ রাশির মানুষজনদের কন্টিনিউ হচ্ছে আমি সিংহ আমার হেলথ ভালো আমার ফ্যামিলি হেলথ ভালো ইনভেস্টমেন্ট দূরে থাকবো ট্যুর অ্যান্ড ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিচ্ছে ট্যুর করছি বা ট্রাভেল করছি এটা আপনাকে বা আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে কিন্তু বন্ধুরা আপনি যখন সিংহের মানুষ বা যাতক জাতিকে দু তিনটে জিনিস বুঝুন কালকে কোনো রিস্কের কাজ হবে না একদম সামলে থাকবেন সজাগ থাকবেন দশটা বিশটা যেন আপনার চোখ থাকে সেগুলো খোলা থাকে লক্ষ্য রাখবেন কালকে আপনার জন্য কেউ ভালো নয় তারা ভালো আমি খারাপ এটাই তো হতে পারে না আমি লোককে কেন খারাপ বলবো আমি খারাপ তো দেখে চলা উচিত ব্যবসাও দেখে চলা উচিত ধার দেনা ধার দেনা দিয়ে বিজনেস হচ্ছে না এবং কালকে কথাবার্তা বলবেন একটু বুঝে শুনে সামগ্রিকভাবে লক্ষ্য রাখবেন দাম্পত্য ঠিক ঠিকঠাক হাউস ওয়াইফ হলে আপনাকে ডমিনেট করা হবে কন্ট্রোল করা হবে দমিয়ে রাখা হবে প্রেম ভালো সন্তান সুখ ভালো বিদ্যা ভালো হচ্ছে না পড়াশোনা খেয়াল রাখুন পড়াশোনার দিক বা পড়াশোনার জায়গা লক্ষ্য রাখুন আইন নিয়ে প্রবলেম নেই আইন নিয়ে প্রবলেম নেই কোর্ট নিয়ে প্রবলেম নেই অসুবিধা নেই কিন্তু সিংহ রাশির কালকে বড় কাজ বড় ঝঞ্ঝাট বা বড় রিস্ক নেওয়া চাপের একটু দেখে মঘা কারুর ব্যাপারে থাকবেন না পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকারা কোনো ফাঁদ বা লোভ লোভের ফাঁদে পা দেবেন না উত্তর ফাল্গুনি নক্ষত্র পেন্ডিং কিছু সমস্যা সেখান থেকে শতহস্ত দূরে থাকুন যদি এরকম কিছু সমস্যা বা ব্যাপার স্যাপার চলে আপনি শতহস্ত দূরে থাকবেন আমার মনে হয় প্রয়োজন নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকাদের আগামীকালকের দিনে সাত কালকের দিন ব্লু কালকের দিন অবশ্যই হালকা নীল ডিপ যে কোনো চলতে পারে কালকের দিন অবশ্যই আমরা মা লক্ষ্মীকে ডাকছি নটা চল্লিশ মিনিট থেকে ওই পঁয়ত্রিশ চল্লিশ এখান থেকে এগারোটা পনেরো দেখে ব্যবহার করছি সাড়ে বারোটা থেকে চারটে দশ শুভ সময় বেটার সময় কালকে কন্যা শরীর ভালো পরিবারের শরীরও ভালো বাবা মা ঠিকই আছে টাকার চাপ থাকছে ক্যাশ রোল টাকা পয়সা ঠিক মতো রোল বা রোলিং করা এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে খুব ভালো হচ্ছে না খুব ভালো যাচ্ছে না এটা অ্যাকচুয়ালি চাপের তো আপনি আপনি এই জায়গাটা বা এই দিকটা একটু লক্ষ্য রাখছেন আপনি যখন কন্যার মানুষ ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে কিন্তু বলবো নতুন শেখা নতুন পরিচিতি নতুন কন্ট্যাক্টস বিল্ড এবং কিছু এক্সপেরিমেন্ট যাবে গতানুগতিক কাজ যাদের চলে তারা ধীরে সুস্থে ধরুন আপনি টিচার প্রত্যেক দিন ক্লাস সিক্সের অঙ্ক করাতে ফার্স্ট পিরিয়ড টেন ধীরে সুস্থে চলুন এই ব্যাপারটা বুঝুন কিন্তু নতুন চলো তো সেভেনের আজকে অঙ্কটা করিয়ে আসি বেটার বেটার নতুন কিছু এক্সপেরিমেন্ট তাহলে গতানুগতিক চলবে এটা এটা বলতে পারি ব্যবসা শুভ হচ্ছে তো কন্যা ফিলগুড ব্যাপারটা রয়েছে এবং কিছু শেখা কিছু জানা কিছু পড়া এবং অফিসে কালিকদের সাথে মোটামুটি একটা অ্যাডজাস্টমেন্টের জায়গা থেকে যাচ্ছে কিছু ক্ষেত্রে ওপর মহলের সাথে একটু টিউনিং ম্যাচ না করতে পারে বাট আমি এক্সপেক্ট করব এটা ব্যাপক কোনো ইস্যু হবে না আপনি কন্যার মানুষ হলে বা জাতক জাতিকা হলে বরং প্রেম কিন্তু ভালো রকমভাবে ভোগাচ্ছে বা ভোগাবে প্রেম মানে প্রেমিক বা প্রেমিকারা ভালো রকমভাবে চাপে রয়েছেন কালকের দিনে দাম্পত্য ভালো পেরেন্টসদের সাথে সম্পর্ক ভালো আপনি হাউসওয়াইফ হলে চাপটা একটু বেশি রয়েছে চাপ পড়া চাপ নেওয়া বা চাপের ব্যাপারটা একটু বেশি সন্তান সুখ ভালো হচ্ছে বিদ্যা খেয়াল রাখুন আইন আদালত কোর্টকাছারি বা পুলিশি ঝামেলা এক্সপেক্টেড যে চাপের জায়গা নেই তুলার জাতক বা জাতিকা হলে চিত্রা সরি তুলা এই সরি কন্যা উত্তর ফালগুড়ি নক্ষত্রের জাতক বা জাতিকা হলেন আগামীকালকের দিনে কিছু লোক বড্ড বেশি বাড়াবাড়ি করতে পারে একটু সাবধান হস্তা আগামীকালকের দিনে আপনার প্ল্যানিংয়ে কোনো ভুল হচ্ছে চিত্রা আগামীকালকের দিনে কোনো না কোনোভাবে অ্যাংজাইটি বেড়ে যাচ্ছে লেট সাকসেস এবং সেখান থেকে অ্যাংজাইটি ক্রিয়েট হচ্ছে খেয়াল রাখুন নেক্সট রাশির নাম তুলা রাশি আপনি যখন তুলা রাশির জাতক বা জাতিকা তুলার মানুষ হচ্ছেন আগামী কালকের দিনে তুলার কিন্তু যথেষ্ট স্টেবেল জায়গা রয়েছে সকলের সাথে সদ্ভাব রেখে অ্যাডজাস্টমেন্ট করে চলার জায়গা রয়েছে এটা ঘটনা তো সকলকে নিয়ে চলা পজিটিভিটি এবং উপর মহল থেকে নিচু তলা অ্যাক্সেসটা আপনার সব জায়গায় থাকছে এবং সবুজ রং সবুজ রং ব্যবহার করছেন ছয় সংখ্যার ব্যবহার করছেন কালকে যথেষ্ট স্টেবিলিটির সাথে কাজ হচ্ছে এক্সট্রা হেডেক বলছি এটা নিতেও পারেন অসুবিধা নেই কিন্তু প্ল্যানিংটা থাকা জরুরি প্ল্যান হোক কাজ চলুক কাজে হোক বেটার কিছু ক্ষেত্রে একটু বাধা বিপত্তি আসবে বিস্কুম্ভ যোগের জন্য কিন্তু তার থেকে বড় কোনো সমস্যা বা চাপ এক্সপেক্টেড আপনি পাবেন না বা পাওয়ার ব্যাপার হচ্ছে না তো যথেষ্ট ভালো যথেষ্ট স্টেবেল আপনি যখন তুলার মানুষ টেনশান নেবেন না উপর মহলের সাথে সদ্ভাব রাখবেন সকলকে জানিয়ে সব কিছু করবেন হ্যাঁ আপনি ধরুন খুব উঁচু পোস্টে রয়েছেন যেখানে আপনার ওপরে পঞ্চাশ জনের হয়তো দায়িত্ব রয়েছে আপনি ভালো কাজ করছেন ব্যবসায় মন্দা যাচ্ছে বিজনেস বা বিজনেস পার্ট খুব একটা ভালো নয় বন্ধুরা মন্দা যাচ্ছে বা মন্দার দিকে যাচ্ছে এটা একটু খেয়াল রাখবেন লিগাল নিয়ে প্রবলেম নেই দাম্পত্যে প্রবলেম রয়েছে প্রেম ভালো ইদার হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ খারাপ অর হাজব্যান্ড ওয়াইফ কারুর একজন শরীর খারাপ মানে আমি হাজব্যান্ড আমার ওয়াইফ আপনি ওয়াইফ আপনার হাজব্যান্ড এই ব্যাপারটা হেলথ একটু দেখতে হবে বিদ্যায় সাফল্য সন্তান সুখ ভালো চলছে সন্তান সুখ সন্তান সুখের ব্যাপার ভালো যাচ্ছে অসুবিধা নেই তো তুলারাশির জাতক বা জাতিকা হলে কালকের দিনে মোট কথা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন টাইমলি চলুন হাসি মুখে থাকুন হাউসওয়াইফ হলে বেটার রেজাল্ট পাবেন এবং বাবা মা প্যারেন্টস তাদের সঙ্গে সম্পর্কগুলো ঠিকঠাক হাউসওয়াইফ হলে বড্ড বেশি কর্তব্য করতে গিয়ে ফেঁসে যেতে পারেন এটা আপনার প্রবলেম তো দেখুন চিত্রা নক্ষত্র ক্যাপাসিটি বুঝে কাজ করবেন সাথী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে খুঁচিয়ে ঘা করবেন না কোনো জায়গায় বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি বড্ড বেশি সময় নষ্ট করতে পারেন অপচয় করতে পারেন অ্যাকচুয়ালি এটা আপনাকে প্রবলেম দেবে বা প্রবলেম দিতে পারে এটা সমস্যার নেক্সট রাশি বৃশ্চিক বৃশ্চিকের জাতক বা জাতিকা কালকের দিনে আট হালকা সবুজ আচ্ছা তুলা 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 হলে নটা আটত্রিশ মিনিট থেকে এগারোটা পনেরো দেখে ব্যবহার করবেন বারোটা থেকে চারটে দশ পুরোটা ভালো সময় হচ্ছে পুরোটা ভালো সময় হচ্ছে চলবে অসুবিধা নেই সবুজে থাকতেই পারেন কোনো প্রবলেম নেই নীলেও থাকতে পারেন কোনো অসুবিধা নেই বৃষ্টিক হালকা সবুজ আট ব্যবহার করতে পারেন চলতে পারে কালকের দিনে নটা পঞ্চাশ থেকে অ্যাপ্রক্স বারোটা দেখে একটা বাজতে পাঁচ তিনটে পঁচিশ শুভ সময় খুব লিমিটেড সময় একটা ধর একটা বাজতে পাঁচ মনে যদি একটা ধরি একটা থেকে এক তিনটে পঁচিশ মানে ধরুন সাড়ে তিনটে তো ওই দু ঘন্টা আড়াই ঘণ্টা এটাই বেস্ট সময় প্রভূত পরিমাণ শত্রুতার দিন বৃষ্টিকের মানুষজন হলে এবং যথেষ্ট ক্ষতি করে দেওয়ার জায়গা রয়েছে আপনারও আপনার পরিবারের শরীর ভালো ফাইনান্সিয়াল দিক কিন্তু ক্রাইসিস এলে ফাইন্যান্সিয়াল দিক অর্থনৈতিক দিক বা জায়গা ক্রাইসিসের কোনো রকম ইনভেস্টমেন্ট কালকে না করা ভালো ট্যুর ভালো হচ্ছে খারাপ হচ্ছে না অসুবিধা নেই কালকে আপনার ঘাড়ে বন্দুক রেখে কোনো কাজ করবেন না এক নম্বর কথা আপনার ঘাড়ে আপনার ওপর তুমি করে দাও এই ব্যাপারটা পাঁচজনের দায়িত্ব নেওয়া ক্ষতি করে দেওয়ার চান্স রয়েছে এবং চেনা জানা সোর্স থেকে চেনা লোকজন জানা লোকজন বা নিজের কাছের লোকজন কাছের বলে বাবা মা বলছি না অফিসে যারা ক্লোজ চাকরি ক্ষেত্রে ভীষণ সাবধান সবচেয়ে বড়ো কথা ঝামেলা তৈরি হবে অশান্তি তৈরি হবে বা এমন কোনো তিক্ত উত্তক্তকর পরিস্থিতি তৈরি হলো স্মুথ যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে ঝামেলা এই জায়গা কিন্তু রয়েছে বন্ধুরা কালকে আপনি ডিস্ট্রিক্টের মানুষ হলে সামলান ব্যবসা শুভ হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অ্যাভারেজ প্রেমটা ভালো গুরুজনদের সাপোর্ট নিন বাবা মা এচের বা সিনিয়র এদের সাপোর্ট নিন অবাধ্য সন্তান বিদ্যায় সাফল্য লিগালে সাফল্য কিন্তু বৃশ্চিকের হাউসওয়াইফ হলেও অনেক বেশি খেয়াল রাখতে হচ্ছে সব মিলিয়ে বৃশ্চিক কালকে কোনো সিদ্ধান্ত নেবেন না বিজনেস ভালো হচ্ছে কোয়ালিটি প্রোডাক্টে ব্যবসা করুন বিস্কুম্ভ যোগ আপনার মাথাও গরম হতে পারে আপনার আপনিও আবেগের বসে বয়ে যেতে পারেন ভুল সিদ্ধান্ত নিতে পারেন ভুলভাল ভাবতে পারেন অ্যাকচুয়ালি এগুলো হতে পারে সো বন্ধুরা একটু দেখে একটু বুঝে বা একটু সামলে আমি সাজেস্ট করব চলুন আপনি বৃশ্চিকের মানুষ হলে এবং কথা বলবেন হিসাব করে ভুল ধরার জায়গা দেবেন না দায়িত্ব সামলে নেবেন বিশাখা নক্ষত্র বৃশ্চিক রাশি হলে এজেন্টদের থেকে সাবধান অনুরাধা নক্ষত্র সহকর্মীদের থেকে সাবধান জ্যেষ্ঠা নক্ষত্র লোক দেখাতে যাবেন না লাভ হবে না সো করা লোক দেখানো দেখনদারি এবং কালকে বৃশ্চিক বড়ো ইনভেস্টমেন্ট হবে না নেক্সট রাশি ধনু হলে আগামীকালকের দিনে নীল চলুক তিন চলুক নারায়ণকে ডাক মা লক্ষ্মীকে ডাকুন নটা পঞ্চাশ থেকে এগারোটা পঁচিশ দেখে ব্যবহার করছেন বারোটা চল্লিশ অ্যাপ্রক্স চারটে ভালো সময় ধনুরাশির জন্য বা ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য আপনার শরীর ভালো আপনার এজেটদের শরীর একটু সামলে সন্তানের শরীর ভালো সন্তান সুখ ভালো এজেটদের সাথে সম্পর্ক কিন্তু কিছু ক্ষেত্রে ঘেঁটে থাকতে পারে আপনি হাউসওয়াইফ হলেও বাবা মা সিনিয়র এজেট বয়স্ক মানুষজন এই ব্যাপারগুলোকে একটু দেখে চলুন ছোটোখাটো ইনভেস্টমেন্ট পরিবারের জন্য কিছু কেনাকাটি বা কেনাকাটির ব্যাপার থাকলে চলতে পারে টু অ্যান্ড ট্রাভেল কালকে ভালো রেজাল্ট দিচ্ছে কিন্তু ধনুর দিন যথেষ্ট বেগ আপনাকে দিচ্ছে সব কাজে এক্সট্রা প্রেশার নিতে হবে নর্মাল কাজটা করতেও একটু চাপ বাড়ছে বেশি হচ্ছে মানে দশের জন্য বারোর পরিশ্রম দরকার এক্সট্রা বেগ এক্সট্রা প্রেশার এক্সট্রা চাপ নিতে হচ্ছে কালকে ধনুরাশির মানুষজনদের ক্ষেত্রে এবং কিছু ক্ষেত্রে লোকের দায়িত্ব লোকের বোঝা আপনাকে বইতে হচ্ছে চাকরি ক্ষেত্রে শত্রুতা বলছি না শত্রুতা বলছি না কিন্তু কালকে দৈব সাথে নেই এবং আপনার মানসিক স্থিতি কিন্তু কিছু ক্ষেত্রে প্রবলেম রয়েছে আপনার আচার আচরণ ব্যবহারিক দিক আপনাকে ভোগাতে পারে বা ডোবাতে পারে এই জায়গাটা খেয়াল রাখুন আপনি যখন ধনুর মানুষ ব্যবসা মোটামুটি চলছে চাকরি ক্ষেত্রে সাবধান এবং চাকরি ক্ষেত্রে ফ্লো কিন্তু কম এবং আরও প্রেশার নিয়ে কাজ করতে হচ্ছে দেখবেন দাম্পত্য সুখ ভালো ইজেরদের সাথে সম্পর্কর কথা বারবার বলছি দেখুন সন্তান সুখ ভালো প্রেম কিন্তু কাঁদাবে প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন বিদ্যাস্থান ভালো ভালো খুব নয় মোটামুটি লিগাল বেটার জ্ঞাতি শত্রুতা ভোগাচ্ছে না কিন্তু দেখা যাবে কি কীরকম হবে বলুন তো যে ধরুন দু ভাই এক ভাই হয়তো সকালবেলা এসি চালিয়ে ফোন দেখছে আর আপনি আর আপনি আর ভাই আপনি সেই ভোল পাঁচটা থেকে উঠে উঠে খাটছেন এই ব্যাপারটা তো চাপটা প্রচুর প্রেশারটা প্রচুর বা দায়িত্ব প্রচুর এবং পরিশ্রম অনুযায়ী দাম পেতে সমস্যা রয়েছে মূলা কোনো কুইক সিদ্ধান্ত নেবেন না পূর্ব সারা নক্ষত্র ধারদেনাতে যাবেন না উত্তরা সারা নক্ষত্র পিতা সঙ্গে বা পিতৃস্থানীয় মাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্ক একটু দেখে চলুন দেখে রাখুন নেক্সট রাশি হচ্ছে মকর রাশি ব্ল্যাক আট মা লক্ষ্মীকে ডাকা উচিত অবশ্যই উচিত বারোটা কুড়ি মিনিট থেকে চারটে শুভ সময় নটা পঁয়ত্রিশ থেকে এগারোটা দশ দেখে ব্যবহার করছেন শরীর ভালো হচ্ছে আপনি আপনার ফ্যামিলি বা পরিবারের মানুষজন শরীর ভালো হচ্ছে বড় কিছু অ্যাচিভমেন্ট হতে পারে কালকে বড় কোনো জায়গার ইচ্ছ হবে নাহলে কিচ্ছু হবে না গড়পর্তা চলছে তো নয় আপনি খুব ভ্যালুয়েবেল কাজ খুব ইম্পর্টেন্ট কাজ খুব ভ্যালুয়েবেল কোনো পার্সনের সাথে ডিল করা মানে একটা বড় চাপ বড় প্রেশার এই ব্যাপারগুলো কালকে বেটার যাচ্ছে অথবা একদম নর্মাল গড়পর্তা মাঝামাঝি কিছু হবে না নয় খুব ভালো হবে নাহলে হবে না নয় সেঞ্চুরি হবে নয় দু চার রানে আউট হয়ে যাবেন এরকম ব্যাপার চল্লিশ পঞ্চাশ ব্যাপার নেই এটা বুঝুন তাহলে বড়োর জন্য ঝাঁপানো উচিত বড় কোনো দায়িত্ব বড় কোনো কাজ এবং নাহলে গড়পর্তায় যাদের চলে ধরুন কোনো একটা লোক ক্যাশ কাউন্টারে বসে তা তার গড়পর্তায়িত্ব সে আবার কালকে গিয়ে ক্যাশ কাউন্টারেই বসবে কিন্তু এক্সপেরিমেন্ট রিসার্চ বেটার ইনভেস্টমেন্ট পার্ট ভালো ট্যুর একটু দেখে করতে হচ্ছে বন্ধুরা ব্যবসা কিন্তু মন্দার দিকে যাচ্ছে ব্যবসা খুব একটা ভালো হচ্ছে না খুব একটা ভালো চলছে না আইন জটিলতা পজিটিভ হচ্ছে দাম্পত্য জীবনে ভোগান্তি রয়েছে প্রেম ভালো গুরুজনদের সাথে সম্পর্ক ভালো আপনি হাউসওয়াইফ হল আপনি যতক্ষণ কাজকর্ম বলে না যতক্ষণ করতে পারবো ততক্ষণই ভালো দায়িত্ব সামলাতে পারবো ততক্ষণই ভালো তো এই ব্যাপারটা হাউস হাউসওয়াইফদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল কিন্তু চাকরিওয়ালা চাকরি করা মানুষজন তারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন সো ভালো কিছু করুন দৈব সাথে রয়েছে কাজে এগিয়ে যাবে কাজে এগোবে কাজ হবে এবং পজিটিভলি হচ্ছে দেখা যাক এবার উত্তরা নক্ষত্র মকর রাশি অ্যাচিভমেন্ট হবে শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশি লোকের কথায় কান দেবেন না মানে লোকের ব্যাপারে থাকবেন না ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আরও আরও স্মার্ট ওয়ার্ক করা জরুরি স্মার্টলি ওয়ার্ক বা স্মার্ট ওয়ার্ক জরুরি নেক্সট আসি কুম্ভ কুম্ভর কালকের দিনে কালকের দিন সবুজে থাকতে বলছি কালকের দিনে চার দিয়ে থাকতে বলছি মা লক্ষ্মীকে রাখতে বলছি নটা পঞ্চাশ থেকে এগারোটা পঁয়ত্রিশ দেখে বারোটা পনেরো থেকে তিনটে পঞ্চাশ শুভ সময় কুম্ভের জাতক বা জাতিকাদের কালকের দিন কিন্তু শরীর পেরেন্টসদের শরীর বোধ সাইডে বেটার রেজাল্ট দিচ্ছে বাচ্চার জায়গাটা খেয়াল রাখবেন ভুল ইনভেস্টমেন্ট হচ্ছে খরচা বুঝে ইনভেস্টমেন্ট বুঝে ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে আপনি আমি কুম্ভ রাশির ক্ষেত্রে একটা কথাই বলবো সামগ্রিকভাবে ভালো ফল আসছে দেখুন সাড়ে সাথে চলছে ট্রেস রয়েছে সব রয়েছে কিন্তু ওয়ান বাই ওয়ান ডে বাই ডে তো পার করছি আমরা তো কুম্ভ রাশি চেষ্টার দাম পাবেন এবং দৈব পুরো সাথে নেই তো যতটা ততটাই এই ব্যাপারটা কেউ আপনার মাথার ওপর বসে ছড়ি ঘোরাতে পারবে না কালকের দিন ওপর মহল বা নিচুতলা মোটামুটি একটা পজিটিভ ফ্লো থাকছে আপনি বড্ড বেশি নেগেটিভ মাইন্ডসেট করে ফেলতে পারেন উল্টোপাল্টা ট্রেস নিতে পারেন ভুলভাল দুশ্চিন্তা করতে পারেন অ্যাকচুয়ালি এটা আপনার প্রবলেম কালকের দিনের জন্য কিন্তু ওভারঅল ভালো হচ্ছে ইভেন বিজনেসটা ভালো হচ্ছে দুটো জিনিস ভুলে যান আমার সাড়ে সাথে চলছে এটা ভুলে যান ভুলতে হবে দু নম্বর কথা হচ্ছে ভুলে যান যে আমার প্রচণ্ড ট্রেসে আছে ব্যাস দেখুন আপনি কালকের দিন ভালো রেজাল্ট পাচ্ছেন হাজব্যান্ড ওয়াইফ প্রেম বোথ সাইডে বেটার হচ্ছে ঠান্ডা মাথায় থাকুন উপস্থিত বুদ্ধিকে কাজে লাগান যে কোনো দায়িত্ব আপনি পার করে দিতে পারবেন যে কোনো কাজ আপনি এগিয়ে দিতে পারবেন এগিয়ে নিয়ে যেতে পারবেন সন্তান সুখ ভালো বিদ্যাটা খুব একটা ভালো নয় লিগাল ব্যাপার স্যাপারগুলো একটু সামলে একটু দেখে বা একটু সামলে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা তো সামগ্রিকভাবে চলছে ভালো কুম্ভ ধনিষ্ঠা ধনিষ্ঠা নক্ষত্র কালকে ধার দেনাতে থাকবেন না কুম্ভ শতভিশা নক্ষত্রের জাতক বা জাতিক হলে কন্ট্যাক্ট বানান কুম্ভ পূর্ব ভাদ্রপথ কথায় এগোবেন হবে লাস্ট রাশি হচ্ছে মিন রাশি আপনি মিনের মানুষ হলে কালকের দিনে নীল কালকের দিনে আট কালকের দিনে আট যাচ্ছে কালকের দিনে অবশ্যই মা লক্ষ্মীকে আমরা ডাকছি নটা বিয়াল্লিশ থেকে এগারোটা সাঁত্রিশ দেখে ব্যবহার করছেন বাদবাকি দিন সাবধানে ব্যবহার করছেন গড় থাকুন দেখুন বন্ধুরা কালকের দিন শরীর ভালো ফ্যামিলির শরীর ভালো টাকার চাপ রয়েছে কোনোভাবে ফাঁসানো হতে পারে আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হতে পারে ধরুন আমি নেই ওখানে নেই তো বলে দিল এই জিনিসটাও চুরি করে নিয়ে চলে গেছে আমি যেখানে যাইনি তো একটু সাবধান একদম নর্মাল থাকুন ফর্মাল থাকুন সাধারণ থাকুন কালকের দিন কোনো ট্রেস নিয়ে রিস্ক নিয়ে কাজ করবেন না এবং পুশ হবে না এবং আর আর গ্রুপ গ্যাদারিং হবে না ধরুন আপনি খুব ভাইফাই পোস্টে রয়েছেন প্রত্যেকটা দিনই আপনার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হয় খুব প্রেসারের হয় তারপরেও বুঝি সাবধানে কালকে যে কোনো সময় ঝঞ্ঝাট তৈরি হতে পারে অসুবিধা তৈরি হতে পারে ওপর মহল ভালো লেভেলের কোনো লোক পাওয়ারফুল কোনো মানুষ তাদের কুনজরে পড়ে যেতে পারেন ট্যুর ভালো রেজাল্ট দিতে পারে ব্যবসা মোটামুটি চলছে বাট কোয়ালিটি নিয়ে বিজনেস করুন কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করুন আজে বাজে বা আজে বাজে ঠিক বলবো না কমা দাম সমা খারাপ মাল এগুলো না দিন এগুলো দেখুন স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিকঠাক পরিবারের সাপোর্ট কম প্রেম ভালো মোট ভালো চলছে বন্ধুত্ব হবে না অবাধ্য সন্তান আইনি জটিলতা ঝামেলা চললে সাবধান তবে বিদ্যা ভালো রেজাল্ট দিচ্ছে পড়াশোনা বা পড়াশোনা করা ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে জ্ঞাতি শত্রুতা পাবেন আর আপনি হাউস ওয়াইফ হলে অনেক বেশি সাবধানে থাকবেন কালকে কোনো কারুর ব্যাপারে কোনো জায়গায় কোনো কিছুতে কোনো ভুলভাল কমেন্ট পাস কোনো উল্টো কিছু কথা বলা কোনো মাত্রাতিরিক্ত কথা বলা যাবে না দেখবেন ওয়াচ করবেন কোনটা কি কতটা কি এগুলো বুঝবেন আমার মনে হয় সেটা আপনাকে বেটার রেজাল্ট দেবে বা বেটার রেজাল্ট যাবে আগামীকালকে সব মিলিয়ে আরও বেশি অ্যালার্ট থাকা প্রয়োজন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র লেট চলুন চলুন লেটে একটু মানে বলছি না যে ট্রেন লেট করে ধরুন একটু ধৈর্য ধরে অপেক্ষা করে করুন উত্তর ভাদ্রপদ নক্ষত্র বন্ধু বলে কিছু হচ্ছে না রেবতী নক্ষত্রে জাতক বা জাতিকাদের কালকের দিনে বেশি বেশি গ্যাদারিংয়ে যাবেনই না আর কোনো সমালোচনা কারুর সমালোচনা কারুর ব্যাপারে কোনো মন্তব্য থাকবেন না দেখে কালকে একটু সাবধান দায়িত্ব একটু বুঝে এটাই আগামীকালকে রাশিফল আশা করছি ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাহায্য করবে মনে হলো হোয়াটসঅ্যাপ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই শান্তিতে শান্তিতে কিন্তু থাকতেই হবে নমস্কার